আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বারাকাত হৃদয় নিয়ে আমি আপনাদের মাঝে চ্যানেল লালপুরি মিডিয়ার মাধ্যমে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলে দেশ এবং দেশের বাইরে আপনারা জানতে পেরেছেন ভারতের বিজেপি দুই নেতা, একজন মহিলা একজন একজন পুরুষ, নূপুর শর্মা এবং নন্দিন দাস নাকি জানি তার নাম, দুইজন চূড়ান্ত পর্যায়ের বেয়াদব নবীকে নিয়ে, পানির নবী, হৃদয়ের নবী, যিনি আমার জান, যিনি আমার ইমান, রহমাতুল আলামিনকে নিয়ে মন্তব্য, বাজে মন্তব্য করেছে, ক্রিটিসাইজ করে কথা বলেছে, এবং কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে সূরা নূরের 1-10 আয়াত নাজিল হয়েছে, সম্মানিত আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়েও বাজে মন্তব্য করেছে। আপনারা সকলে অবগত আছেন, আপনারা সবাই জানেন নবী ইমান, নবী জান, নবী প্রাণ, দি 100 একটি বই আছে, ওটার ভিতরে রহমাতুল আলামিনকে 100 মনীষীর উপরে আমার নবীর সিরিয়ালটা তারা আগে রেখেছে। নাস্তিক বেঈমান মুরতাদ তারাও জানে, কাফের ইহুদিরাও জানে আমার নবী দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতুল আলামিন, যার চরিত্রে কোনো কলঙ্ক নাই, যার জীবনে কোনো কলঙ্ক নাই, যিনি হলেন মাকামে মাহমুদে বসে কিয়ামতের ময়দানে যিনি একমাত্র সুপারিশকারী সবার আগে, যিনি তরানেওয়ালা বাঁচানেওয়ালা, যিনি কাউসারের মালিক, জান্নাতের মালিক, যিনি সাফায়াতের কান্ডারি, রহমতের ভাণ্ডার, ওই নবীকে নিয়ে কথা বলার দুঃসাহসম বাজে কথা বলে সেই আরব কান্ট্রির বিভিন্ন, কাতার, তুরস্ক, সৌদি আরব, বিভিন্ন মুসলিম কান্ট্রি, পাকিস্তান সহ পণ্য বয়কট করেছে, ধিক্কার জানিয়েছে। কিন্তু কোন বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, ওনারা প্রত্যেকে মুসলিম, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু আজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রীর পক্ষ থেকে এরকম বিবৃতি, পণ্য বয়কট, কোনো রকমের কথা আসে নাই কেন, জাতি সেটা জানতে চায়। মনে রাখতে হবে, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমার বাবা হোক, আমার ভাই হোক, সে যেই হোক না কেন, যখনই আমার নবীকে নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে, সাহাবিদেরকে নিয়ে, আহলে বায়াতদেরকে নিয়ে বাজে কথা বলবে, বাজে মন্তব্য বলবে, সে ইমানদার কখনো চুপ থাকতে পারে না, গড়ে থাকতে পারে না। অবশ্যই আহলে সুন্নাতুল জামাতের লোকেরা তরিকতপন্থী, তারা আদবে বিশ্বাসী, প্রেমে বিশ্বাসী, জ্বালা ওপরাও বাংচুরে তারা বিশ্বাসী নয়, কিন্তু আমি আশাবাদী যে আমরা প্রত্যেকে মিডিয়ার মাধ্যমে হলো গিয়াসউদ্দিনের তাহিরি সাহেব, উনি অনেকেরই জুনিয়ার, হয়তো আমার অনেক সিনিয়ার, উনি তো লাইভে এসে কথা বলেছে, অনেক আলেমরি কথা বলেছেন, অনেক তরিকতপন্থী লোকেরা কথা বলেছেন, কিন্তু আজ কোথায় ওনারা, কেন অনেকে চুপ করে, অনেকে বলেছেন কমি আলেমরা হয়তো বলেছেন, আলিয়ার আলেমরা বলেছেন, আহলে সুন্নাত জামাতের বলেছেন, কিন্তু যেভাবে বলার দরকার, হ্যাঁ আল্লামা মামুন সাহেবকে যেমন জেলখানা নিয়েছে, অনেকে অনেকভাবে মিডিয়াতে কথা বলেছেন, কিন্তু আজকে ওনারাও তো ওইভাবে, যেভাবে আমরা আশা করেছি সেভাবে কথা বলে নাই। কিন্তু দেখা যায়, মনে রাখতে হবে, আমরা ব্যক্তির পূজা করি, আমরা আজ দলকে খুব প্রাধান্য দিয়ে থাকি। দেখলাম খবরের মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কথা বলার কারণে 7 বছরের তার জেল হয়েছে, কারাদণ্ড হয়েছে। আমার নবী, মায়ার নবী, বঙ্গবন্ধুর সুপারিশকারী শেখ মুজিবুর রহমান, যিনি, যার যথেষ্ট ভূমিকা রয়েছে এদেশ স্বাধীনে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, সুতরাং প্রত্যেকেরই সুপারিশকারী হলো রহমাতুল্লিল আলামিন। ওই নবীকে নিয়ে যখন মারাত্মকভাবে নাস্তিক বেঈমানরা কথা বলে, আমাদের উচিত তাদেরকে মৌখিকভাবে হলো
বিভিন্ন টকশোর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে, ভারতবাসীকে জানাই দেওয়ার দরকার। মনে রাখতে হবে আমরা বেয়াদব নয়, কিন্তু বেয়াদবকে আমরা পস্ত্র দেই না। মনে রাখতে হবে আমাকে গালি দেন, আমার বাবাকে গালি দেন, ধৈর্য ধারণ করব, কিন্তু আমার নবীকে নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে কথা বললে ইমানদার মুসলমান আহলে বায়াতের পাগলেরা, প্রেমিকেরা কখনো বরদাস্ত করবে না, করতে পারে না। সুতরাং আসুন আমরা যে যেভাবেই পারি না কেন, আমরা মানব বন্ধন করতে সময় না পারলো, আমরা রাস্তায় নামতে না পারলো, মিডিয়ার মাধ্যমে হইলো তো মোশাররফ হোসেন ফরাজির মতন মিডিয়ার মাধ্যমে আমরা খেদমত করতে পারি, নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে, আম্মাজানদের পক্ষে আমরা কথা বলতে পারি। এই জন্য বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি সমস্ত আলেমদেরকে বলবো, আহলে সুন্নাতুল জামাতের আলেম যারা আছেন, বিশেষ করে আহলে বায়াতের পক্ষে যারা আছেন, আমি সমস্ত আলেম ভাইদেরকে বলবো, যে যে জায়গা থেকে আছেন, আপনি হাতে টাচ মোবাইল আছে, আপনি ফেসবুকে লাইভ এসে তো আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন, নবীর পক্ষে আপনার কথা বলা ফরজ, বলতে হবে, আল্লাহকে মানা ফরজ, ওই নবীর আদর্শ নবীকে মানাও ফরজ, মাইয়্যাতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আমরা যেন প্রত্যেকেই আদবের সাথে, শিষ্টাচারের সাথে কথা বলি, এবং কি নবীর পক্ষে, ওলিয়াউলিয়ার পক্ষে, আহলে বায়াতের পক্ষে কথা বলি। এই যে দুই দিন হয়ে গেল চট্টগ্রাম সীতাকুণ্ড যে আগুন, লিলিহান আগুন হলো, 56 ঘন্টা পরে গিয়ে সে আগুন নিবানের ক্ষমতা ফায়ার সার্ভিসে হয়েছে। অনেক ফায়ার সার্ভিস ভাইয়েরা যারা আগুন নিবাতে গিয়ে নিজেই আগুনে পড়ে ইন্তেকাল করেছেন, তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যে সমস্ত মায়েদের বুক খালি হয়েছে, যে সমস্ত স্ত্রীরা স্বামী হারিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আর যারা চলে গেছেন আগুনে পুড়ে মারা গিয়েছেন তাদের শাহাদাত কামনা করছি, তাদেরকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করে, এবং বিশেষ করে যেন বারবার বারবার বাংলাদেশে আগুন, বিভিন্ন জায়গায় আগুন জ্বালা জ্বলছে, বাড়িঘর পুড়ে যাচ্ছে, এই গজবাজাব থেকে যেন গোটা বাংলাদেশ, গোটা বিশ্বকে হেফাজত করে, সুস্থ রেখে, ভালো রাখে, আপনাকে আমাকে সঠিক কথে, সঠিক মতে, নবীর পক্ষে, তরিকতের পক্ষে, আহলে বায়াতের পক্ষে কথা বলার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।